প্রথমবারের মতো সেনা কমান্ড সেন্টারে হিজবুল্লার হামলা আরবদের বার্তা নিয়ে ইসরায়েলে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে আধিপত্য বিস্তার করতে চাইছে ভারত দাবি চীনা সংবাদ মাধ্যমের প্রথমবারের মতো ইসরায়েলের সেনা কমান্ড সেন্টারে হিজবুল্লার হামলা লেবাননের সাম্প্রতিক ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মঙ্গলবার উত্তর ইসরায়েলের ওই সেনাঘাটিতে বিস্ফোরক বজায় ড্রোন হামলা করা হয়েছে বলে গোষ্ঠীটি এর আগে সোমবার লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার অভিজাত শাখা রাদওয়ান ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার উইসাম আল তাবিল সহ অন্তত তিন যোদ্ধা নিহত হয় এই হামলার পর ইসরায়েলকে চড়া মাসুল দিতে হবে বলে হুমকি দিয়েছিল হিজবুল্লাহ মঙ্গলবার উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিশোধে চালানো হয়েছে বলে ঘোষণা দিয়েছে তারা গোষ্ঠীটি বলছে গত সপ্তাহে বৈরুতে হামাসের উপপ্রধান সালে আল আরুরি এবং সোমবার হিজবুল্লাহর কমান্ডারকে হত্যার প্রতিশোধের অংশ হিসাবে সাফেদে ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তরে ড্রোন হামলা করা হয়েছে হিজবুল্লার হামলার বিষয়ে অবগত একটি সূত্র বলছে তিন মাস আগে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের হামাসের হামলা শুরুর পর প্রথমবারের মতো সীমান্ত থেকে প্রায় কিলোমিটার দূরে ইসরায়েলের সাফেদে হামলা চলেছে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন উত্তরের একটি সামরিক কমান্ড সেন্টারে ড্রোন আঘাত এনেছে কিন্তু সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি তবে হামলার এই ঘটনাটি কোথায় ঘটেছে তা নির্দিষ্ট করে জানাননি আরবদের বার্তা নিয়ে ইসরায়েলে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ঘন ঘন মধ্যপ্রাচ্য সফরে করেছেন যুক্তরাষ্ট্রের অ্যান্টনি এখনও তিনি মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন তার এবারের সফরের উদ্দেশ্য গাজা যুদ্ধ যেন মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে না ছড়িয়ে পড়ে তা করা এই এরই মধ্যে আরব বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি আরবদের বার্তা নিয়ে মঙ্গলবার ইসরায়েলে উড়ে গেছেন ব্লিংকেন গত অক্টোবর থেকে চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফরে গেছেন ব্লিঙ্কেন অবশ্য তার অধিকাংশ সফরই গাজায় যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছে এরপরও তিনি বলেছেন জর্ডান কাতার সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে দুই দিনের আলোচনায় যা উঠে এসেছে তিনি তা ইসরায়েলের কাছে পৌঁছে দেবেন ইসরায়েলে গিয়ে ব্লিঙ্কেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এখন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার সাতই অক্টোবর হামাসের হামলার পরপর এই মন্ত্রিসভা গঠন করে ইসরায়েল এবারের সফর শুরুর আগে ইসরায়েলি হামলা থেকে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং সেখানে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে ইসরায়েলে সর্বোচ্চ চাপ দেওয়ার কথা জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট জো বাইডেনও দাবি করেছেন গাজা থেকে কিছু সংখ্যক সেনা সরিয়ে নিতে ইসরায়েলকে নীরবে চাপ প্রয়োগ করেছে ওয়াশিংটন মালদ্বীপে আধিপত্য বিস্তার করতে চাইছে ভারত ভারত মালদ্বীপ চলমান উত্তেজনার মধ্যে এবার ভারতকে খোঁসা দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত গ্লোবাল টাইমস তাতে বলা হয় মালদ্বীপে আধিপত্যবাদী মানসিকতা দেখাচ্ছে ভারত ঘটনার সূত্রপাত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে কটাক্ষ করে পোস্ট দেওয়ায় বরখাস্ত হতে হয় মালদ্বীপের তিন মন্ত্রীকে বরখাস্ত হওয়া মালদ্বীপের তিন মন্ত্রী হলেন লাক্ষাদ্বীপ সফর করেন বত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের এই অঞ্চলের পর্যটন শিল্প নিয়ে প্রসার চালানোই ছিল তার সফরের উদ্দেশ্য এই মন্ত্রীরা মোদীর লাক্ষাদ্বীপ সফরে কিছু ছবি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে তাকে কটাক্ষ করেন এমন পরিস্থিতিতে মালদ্বীপ সরকার এক বিবৃতিতে সরকারি পদে থাকা বলছে অবস্থায় যারা এই ধরনের পোস্ট করেন তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ভারতের টাইমস বলছে এই ঘটনার পরেই ভারতীয় অনেকে মালদ্বীপকে বয়কট করার সিদ্ধান্ত নেন এদের বেশিরভাগই ভারতীয় পর্যটক এমন এক সময় এই ঘটনা ঘটল যখন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু চীন সফরে আসেন এর মধ্যে তিনি চীনকে আহ্বান জানিয়েছেন আরো বেশি পর্যটক পাঠাতে তিন মন্ত্রীকে বরখাস্ত করার ইস্যুতে গ্লোবাল টাইমস বলছে এসে আধিপত্য বিস্তার করার মানসিকতা রয়েছে ভারতের মালদ্বীপে এটি করতে চাইছে তারা এতে চীনকে যাতে যুক্ত বা দায়ী করা না হয় সেজন্য বেইজিং দিল্লিকে সতর্ক করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় এমনকি প্রতিবেশীদের ক্ষেত্রে নিজেদের নীতি বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে মালয়েশিয়ায় শোষণের শিকার একুশ বাংলাদেশি উদ্ধার মালয়েশিয়ায় কলিং ভিসায় গিয়ে কাজ না পাওয়া একুশ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন পুলিশ সোমবার সেলাঙ্গর রাজ্যের বন্দরনগরী কেলাং থেকে অভিযোগ পেয়ে তাদের উদ্ধার করা হয় উদ্ধারকৃত একুশ বাংলাদেশিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ তবে ওই একুশ বাংলাদেশি শ্রমিকদের নাম পরিচয় এবং কোন কোম্পানির অধীনে কাজ করতে মালয়েশিয়া এসেছেন তা প্রকাশ করেনি পুলিশ শোষণের শিকার ওই একুশ বাংলাদেশি শ্রমিকদের সবার কাছে বৈধ ওয়ার্ক পারমিট ট্রাভেল ডকুমেন্টস রয়েছে বলেও জানা গেছে তবে তাদের সবার পাসপোর্ট নিয়োগকর্তার কাছে জমা রয়েছে বলে জানিয়েছে পুলিশ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এই অভিযোগটি হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচার বিরোধী আইনের ধারায় মামলা দায়ের করে অভিযোগ গঠন প্রক্রিয়াধীন রয়েছে যথাযথ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য একুশ বাংলাদেশি শ্রমিককে পুত্র যায় ইমিগ্রেশন সদর দপ্তরে নেওয়া হয়েছে তবে তাদের আটক বা সেইফ হোমে নেওয়া হবে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি শ্রমিকদের অভিযোগ তারা কলিং ভিসায় মালয়েশিয়ায় আসার ছয় মাস গেলেও এখন পর্যন্ত তাদের কোনো কাজ দেওয়া হয়নি বেতন খাবার খরচ অন্যান্য সুযোগ সুবিধা না পাওয়ায় তারা মানবেতর জীবন